आज के जिला कमिटी निर्देशे गतकाल बहिष्कृत हो तृणमूल कॉन्ग्रेस जिला परिषद कर्माध्यक्ष नूर आलम हुसैन তাকে নিয়ে যে বিতর্কগুলো চলছে আমি সমস্ত স্তরের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের দিনাটা একের কোয়াপ লোকের যে বারোটি অঞ্চলে যারা কর্মীরা আছেন তাদের সবাইকে আমার একটাই আবেদন থাকবে রাজ্য পার্টির নির্দেশে জেলা পার্টি যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে সেটা আপনারা প্রত্যেকটা অঞ্চলে অক্ষরে অক্ষরে পালন করবেন যাতে বহিষ্কৃত নেতা কোনো জায়গায় দলের নাম ভাঙিয়ে যেন কোনো মিটিং মিছিল করতে না পারে প্রত্যেকটা অঞ্চলের কর্মীদের আমার এটাই বার্তা সর্বোপরি এই যে অনস্থার নামে একটা ডামাডোল সৃষ্টি হয়েছে দিনাটা একের পর লোকে সেই জন্য বিড়ালদা এক নম্বর অঞ্চলের एगारो जन पंचायत मध्य एक जन पंचायत मारा गए दस जन आई दस जन पंचायत के आगामी तेईस एगारो दो हज़ार एकुश सकाल एगारोटार समय जिला पार्टी अफिसे जो दस जन पंचायत आस जन पंचायत के जिला सभापतर निर्देशे से मीटिंग डाका जेहतु समय नहीं प्रेस कन्फारेंसर माध्यम तक चिठी कर लम প্রেস কনফারেন্সের মাধ্যমেই তাদেরকে জানালাম যে আপনারা প্রত্যেকে দলের কি আসে নাই আপনাদের কি ভালো মন্দ আসে নাই সব কিছু দেখবেন জেলা নেতৃত্বরা আপনারা জেলা পার্টি অফিসে প্রত্যেকে তেইশ এগারো দু হাজার একুশ এগারোটার সময় জেলা পার্টি অফিসে হাজির থাকবেন প্রত্যেকটা পঞ্চায়েত গিদালদা ওয়ানের যেখানে অনুষ্ঠান নিয়ে একটা ডামাডোল চলছে দেখুন দল দলের মতো এগোবে বিধায়ক কখনো দলের নিয়মকানুন ঠিক করে দিতে পারেন না দলের নিয়মকানুন পরিকাঠামো ঠিক করবেন দলের যারা নেতৃত্বে থাকবেন দলের জেলা সভাপতি আছেন দলের চেয়ারম্যান আছেন আর ব্লকে যেহেতু আমি একাই ব্লক সভাপতি ঘোষণা হয়েছি ব্লকে একাই আমি নেতৃত্ব সেটা জেলা সভাপতি বিভিন্ন বার্তার মাধ্যমেই বলে দিয়েছেন দিনাটা একের কোয়া ব্লকে দলটা পরিচালনা করতে কোথায় কীভাবে দল সংগঠন সাজাতে হবে সেটা আমি দেখাশোনা করব আমার সঙ্গে যারা সহযোগী আছে প্রাক্তন আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি আছেন এবং বর্তমান জেলা কমিটির সিদ্ধান্তের খবর পেয়ে গোটা দিনাটায় এক নং ব্লক নয় গোটা একদম আপনার সিতাই বিধানসভা কেন্দ্রের মানুষ দিনাটা মহকুমার মানুষ তারা আনন্দিত এবং খুশি ঠিক আছে।